সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেনমেন্ট হয়। বহু প্রতীক্ষার পর খানিক অবসান, খানিক কারণ সবে মুক্তি পেয়েছে ট্রেলার। কিছুদিন আগে থেকে দেখা যাচ্ছিল এই সিনেমার টিজার, যে টিজার দেখেই দর্শকের উৎসাহ যেন ধরে রাখা যাচ্ছে না। পুরো ওয়েব সিরিজটা মুক্তি পেতে এখনও দিন কয়েক বাকি। কথা হচ্ছে অনির্বাণের পরিচালনায় হইচইয়ের ওয়েব সিরিজ মন্দার নিয়ে। ট্রেলার সামনে আসতেই ঝড় বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিমেষে সকলের মন জয় করে নিয়েছেন অভিনেতা। নাটকের পরিচালনার অভিজ্ঞতা যে বেশ কাজে এসেছে সে কথা স্পষ্ট। তবে অনির্বাণের অভিনয়ের ফ্যান যেমন সকলেই, তবে এবার অনির্বাণের পরিচালনার ফ্যানও হবে দর্শক। শেক্সপিয়ারের উপন্যাস ম্যাকবেথকেই নিজের মতো করে ভেঙে চড়ে নিয়েছেন অনির্বাণ। গল্পের প্রেক্ষাপট গেইলপুর, আর তাই গোটা ট্রেলারেই যেন এক নোনা গন্ধ। ক্ষমতা, লোভ, লালসা, হিংসার ছবি ট্রেলারের পরতে পরতে। মানুষের আদিম প্রবৃত্তিগুলোই আরও স্পষ্টভাবে ফুটে উঠবে মন্দারে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। মন্দার সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সোহিনী সরকার। আর এই সিরিজের আরেক বড় চমক তিনিও। সোহিনীর অনমনীয়তা, চেহারার কাঠিন্য, চোখে মুখের লালসা ও যৌন চাহিদা ভরা চাহনি বুঝিয়ে দিয়েছে। তিনি তুরুপের তাস, যদিও সোহিনীর সাথে কড়া টক্কর দিয়ে গেছেন দেবাশিস মণ্ডল। ট্রেলারে এক ঝলক নজর পড়েছে অনির্বাণের দিকেও, তিনি এখানে এক পুলিশ অফিসারের চরিত্রে। কালের কোলে কপাল ফেরে, কেউ রাজা কেউ রাজার বাপ, এই লাইন দিয়েই শুরু হয়েছে ট্রেলার। আর তারপর তার পরতে পরতে রহস্য আর নাটকীয়তা। সিনেমাটোগ্রাফিও এক কথায় অসাধারণ। এই ট্রেলার দেখে একেবারে মন ভরবে না, হাত চলে যাবে রিপ্লেতে আপনা আপনি। 19 নভেম্বর হইচইতে মুক্তি পাবে ওয়েব সিরিজ মন্দার। পরিচালকের সোনালী মুকুট জুড়বে অনির্বাণের মাথায়। সম্প্রতি মন্দারের ট্রেলার লঞ্চে উপস্থিত হয়েছিল সিটি সিনেমা। চলুন দেখে নেওয়া যাক সেই ট্রেলারে ঘটে যাওয়া কিছু মুহূর্ত। এটা বেরোলে, এই সিরিজটা বেরোলে মানুষজনের কেমন লাগে, আমাদের মিডিয়া ফ্যাটালিটি সকলের কেমন লাগে, সেই দিকে আমি নিজে তাকিয়ে আছি। আমাদের যা কাজ আমরা চেষ্টা করেছি ভালো করে করার। এরপরে সাধারণত যা হয় সিনেমা সিরিজ থিয়েটারের ক্ষেত্রে, যে দর্শক বলেন বা সংবাদ মাধ্যম বলেন, তো সেটার উপরেই মূলত তাদের উপরেই ছেড়ে দিচ্ছি। আপনাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। এখানে এরকম অনেকেই আছেন যারা আমার সিনেমার অভিনয়ের জীবনের একদম শুরুর দিক থেকে আমার সঙ্গে কথা বলছেন, দেখা হচ্ছে, ইন্টারভিউ করছেন। ফলত এটা একটা খুবই কি বলবো স্পেশাল ওকেশন আমার কাছে, যে আমি প্রথম এই এই মিডিয়ামটাতে, এই ফরম্যাটটাতে পরিচালনার কাজ করেছি, এবং সেরকম অনেক বন্ধুরা উপস্থিত আছেন সংবাদ মাধ্যম থেকে, নতুনও অনেকে আছেন। তো এটা প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার ব্যক্তিগতভাবে এরকম একটা মুহূর্তে উপস্থিত থাকার জন্য, আর আপাতত আমরা ট্রেলারটা দেখে নিই, দুবার ট্রেলার চালানো হবে, এটা একটা রেওয়াজ হয়ে গেছে, দেখতে না চাইলেও দুবারই চালানো হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই কথাটা ছাপবেন না, এইখানে কি হয় না জানেন তো, মানে মানে অনেক রকমের টেকনিক্যাল নানান সমস্যায় সবাই, মানে এই ট্রেলারটা এখানে দেখার পর আবার একটু বাদে একটু বেরিয়ে গেলে মোবাইলে হেডফোন দিয়ে একটু দেখবেন, কারণ এখানে সম্ভব মনে হয় না, মানে একদম বেস্ট কোয়ালিটিটা মানে রিফ্লেক্ট হচ্ছে না। আর যেহেতু ডিরেকশনের কাজ, সবসময় অসম্ভব খুন খুন করতে থাকে, এটা ঠিক দেখা যাচ্ছে না। তো যাই হোক, একটা বড় বেশ পর্দায় বলবো, আমি স্পেশালি হইচইয়ের টিমকে ভীষণ ধন্যবাদ জানাতে চাই, সালঙ্কারা এবং তার ডিপার্টমেন্টের সমস্ত টিমকে, যে ওরা এরকম একটা খুব বিশেষ বিশেষ একটা মানে কি বলবো একটা আইডিয়া সেট করেছে, যে একটা থিয়েটারের স্টেজে ওয়েব সিরিজের এ হচ্ছে, তার অনেকগুলো লিঙ্ক আছে। ম্যাকবেথ মূলত একটা নাটকের টেক্সট উইলিয়াম শেক্সপিয়ারের, এবং মন্দারে আমরা যারা যুক্ত আছি অভিনেতা হিসেবে, এমনকি রাইটার হিসেবে যে যুক্ত আছে, যে মন্দারের রাইটার, আমরা সবাই থিয়েটারের শুধু ব্যাকগ্রাউন্ড নয়, আমরা সবাই থিয়েটারেই করি মূলত, সেখান থেকে তাদেরকে নিয়ে এরকম একটা সিরিজ তৈরি করা হয়েছে, সেটাকে সম্মান জানিয়ে যে তারা একটা থিয়েটারের স্টেজে এই অকেশনটাকে এ করেছে, রেখেছে, তার জন্য আমি ওদের কাছে খুবই কৃতজ্ঞ এবং খুবই ভালোবাসা জানিয়ে।
টলিউডের লেটেস্ট আপডেট গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।